আমার পানের দোকান ছিল ভাই, তারপরে ফকরুদ্দিন আমলে পানের দোকান ভেঙে ফেলাই, হ্যাঁ উল্টা দেওয়ার পরে পরে ভাড়ার দোকান শুরু করে দিয়েছি, এক নতুন কিনে নিয়েছি লিয়া বেশি। কত বছর থেকে ভাড়া পাচ্ছেন? আমার পানের দোকান ছিল ভাই, তারপরে ফকরুদ্দিন আমলে পানের দোকান ভেঙে ফেলাই, হ্যাঁ উল্টা দেওয়ার পরে পরে ভাড়ার দোকান শুরু করে দিয়েছি, এক নতুন কিনে নিয়েছি লিয়া বেশি, এভাবেই চলছে। এখন কত টাকা দিয়ে শুরু করছিলেন? ও তো না কত হাজার খাবে, 1,000 2,000 2,000 টাকা সব হয়ে যেত, এখন 10,000 হয় না, মোটামুটি ভালোই চলতে হবে। না আল্লাহ করে ভালো, এটাই কারণ না, আর পাশাপাশি অন্য কিছু অন্য পাড়ে দেড় পালিয়ে অন্য কিছু নেই, আমার কোনো ইয়া নেই ভাই, ব্যালেন্স নেই, এগুলোই চলছে।